নমস্কার বন্ধুরা বেঙ্গলি কিচেনে এক নতুন রেসিপির সাথে তোমাদের সবাইকে স্বাগত আজকে বানাবো আমি করলার ঝাল করলা তিতো লাগে বলে অনেকেই কিন্তু তোমরা খেতে পছন্দ করো না যদি এইভাবে বানিয়ে একবার খাও করলাটা তিতোও লাগবে না আর খেতেও পছন্দ করবে তাহলে এখানে করলা ঝাল বানানোর জন্য নিয়ে নিয়েছি করলা শিম বেগুন আর আলু এবার এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি তিন চামচ পরিমাণে সর্ষে তেলটা গরম হতেই এতে তুলে দিলাম কেটে রাখা করলা আর এই করলাগুলোকে তেলের উপরে খুব ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার কারণে কিন্তু খুব একটা তিতো লাগবে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ দিয়ে করলাগুলোকে খুব ভালো করে ভেজে নেব করলা কাঁচা রান্না করলে কি হয় করলার মধ্যে যে ভাবটা আছে সেটা পুরোটাই তরকারি রান্না করার সময় ঝোলের মধ্যে পুরো ভাবটা ছড়িয়ে যায় যার কারণে তরকারিটা পুরোটাই তিতো লাগে খেতে যদি এইভাবে করলাগুলোকে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু তিতো লাগবে না আর খেতেও ভালো লাগবে করলাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব ওই একইভাবে আমি শিম আর আলুটাকেও ভেজে নেব তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ আলু আর শিমটাকে নুন হলুদ দেওয়ার পর একটু ঢাকা দিয়ে দেব যাতে ভাজার সাথে সাথে সিদ্ধটাও হয়ে যায় শিম আলুটাও আমার ভাজা হয়ে গেছে এবার শিম আলুটাকেও আমি তুলে নেব এবার যে বেগুনটা ছিল সেই বেগুনটাকেও তেলের মধ্যে দিয়ে ঠিক একইভাবে লবণ হলুদ দিয়ে ভেজে নেব তোমরা তাহলে দেখতেই পেলে বেগুনটা আমার ভাজা হয়ে গেছে এবার বেগুনগুলোকেও তুলে নেব ওই একই কড়াতে দু চামচ সর্ষের তেল দিয়ে তাতে দিয়ে দিলাম ফোড়নের জন্য পাঁচ ফোড়ন পেঁয়াজ আর চারকোয়া রসুন কুচি দিয়ে তেলের মধ্যে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা চেরাটা দিয়েও তেলের উপর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যাতে কাঁচা লঙ্কা থেকে সুন্দর একটা ফ্লেভার ছাড়ি তারপর ঝালের জন্য দিয়ে দিলাম এক চামচ রেড চিলি আবারও একটু তেলের উপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম সবজির সঙ্গে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এতে জল দিয়ে দিলাম এখানে জল দিয়ে দিলাম এক বাটি আর হাফ জলটা ফুটলে এখানে দিয়ে দিলাম এক চামচ সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা বাটা সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা গ্রেভির মধ্যে একটু নাড়াচাড়া করে দিলাম এবারে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে আবারও একটু ভালো করে সব কিছু উপকরণগুলো একসাথে মিশিয়ে দিলাম দিয়ে মিনিট দু তিনেক ফুটিয়ে নেব এবার আমি দিয়ে দিলাম হাফ চামচ পেঁয়াজ বাটা আর ভেজে রাখা করলা করলাগুলো দিয়ে আরও মিনিট দু তিনেক আমি ঢাকা দিয়ে ফুটিয়ে নেব তিন মিনিট বাদে আমি ফিরে এলাম তাহলে আমার করলার তরকারি রেডি তাহলে দেখতেই পেলে তরকারিটা কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু এর থেকে দারুণ হয়েছে আমার এই রেসিপিটি যদি দেখে বানাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তাহলে এইভাবে করলা একবার বানিয়ে দেখতে পারো খেতেও ভালো লাগবে আর তিতেও লাগবে না আমার কাছে ফ্রিজে থাকা কিছু আমদি মাছ ছিল যেগুলো আমি ভেজে রেখেছিলাম আগে সেই ভাজা মাছগুলোই এই তরকারির মধ্যে দিয়ে দিলাম এটা অপশানাল তোমরা চাইলে নাও দিতে পারো কিন্তু মাছটা দিলেও কিন্তু এই তরকারির স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে এবার এটাকে ঢাকা দিয়ে মিনিট দু তিনেক ফুটিয়ে নেব তাহলে দেখতেই পাচ্ছ আমার তরকারিটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে তাহলে রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকে আর পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দিও যাতে নতুন নতুন কোনো রেসিপি ছাড়লে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায় তো সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরছি আবার পরের কোনো নতুন রেসিপিতে